এইভাবে আস্তে আস্তে মানুষের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে, অন্যায় অবিচারের বিরুদ্ধে মানুষকে কথা বলতে দেওয়া হচ্ছে না। আমরা সরকারের বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে গেলে, তাদের শীর্ষ পর্যায়ে নেতৃত্ববৃন্দের কথা বলতে গেলে বিভিন্ন ধরনের মামলা হয়। দেশের সকল ক্ষমতার উৎস হলো যদি জনগণ হয়, তাহলে সেই ক্ষমতার সর্বোচ্চতার দেওয়ার ক্ষমতা হলো আমি তোমাকে নির্বাচিত করলাম, আমি তোমাকে নির্বাচিত করলাম না। এই ক্ষমতা কি বর্তমান সরকার বর্তমান জনগণের আছে? কেন আমি চেয়েছিলাম, আমি চেয়েছিলাম বৈষম্য মুক্ত একটি সরকার, একটি সমাজ গঠন করব। সেই সমাজে আমি সবাইকে জবাবদিহি করব। রাজা থেকে প্রজা থেকে শুরু করে কেউ এর বাইরে যেতে পারবেন না। যে যেটা করবেন তার জন্য জবাবদিহি করতে হবে। বলা হয় না বিভিন্ন জায়গায় এখন অপকর্ম হচ্ছে, কেন হচ্ছে? সুশাসনের অভাব। অর্থ হলো আমাকে জবাবদিহি করতে হচ্ছে না। সরকার কেন করছেন না? জিনিসপত্রের দাম কেন কমাবেন না? কেন কমাতে চাইলেও করতে পারছেন না? কেন আগুন বন্ধ করতে পারছেন না? এখন কেন ভেজাল বন্ধ করতে পারছেন না? কেন তারা করছেন না? কেন করছেন না? কেন করবার প্রয়োজন নেই, প্রয়োজন নেই কেন? আপনাকে তো জবাবদিহি করতে হবে না। আপনাকে তো এর জন্য না করলে তো কোনো শাস্তি দেওয়ার কোনো ব্যবস্থা কোথাও করা যাচ্ছে না। সরকারকে সরকার থেকে সরিয়েও দেওয়া যাচ্ছে না, সরকারকে অন্য কোনোভাবে করা যাচ্ছে না। কাজেই তারা শুনবার প্রয়োজন কি? শুনবার প্রয়োজন তো নেই। তাহলে এখানে দাঁড়ালো জেলে, তাহলে আমরা কি অর্জন করলাম, আমরা কি পেলাম এই স্বাধীনতার থেকে, এবং কোন দিকে যাচ্ছি সামনে? আমি যেটা দেখতে পাচ্ছি, যেটা আমি বললাম যে জনগণের দেশ হবে, বৈষম্যমুক্ত দেশ হবে, দেশের আইনের শাসন থাকবে, মানে আইনের চোখে সবাই সমান হবে। গণতন্ত্রের সবচেয়ে বড় অবদান, সবচেয়ে বড় দান গণতন্ত্র থেকে সবচেয়ে বড় যে জিনিসটা আমরা পাই সেটা হলো সকলে আইনের চোখে সমান হবে। আইনের শাসন অর্থ হলো সকলে আইনের চোখে সমান। রাজা থেকে শুরু করে প্রজা থেকে শুরু করে চাকর থেকে শুরু করে অফিসের বস, কেউ আইনের বাইরে যেতে পারবে না। আমাদের দেশে আমরা এই জিনিসটি করতে পারছি না। একটি স্তরের পরে আমরা কথাও বলতে পারি না। আমরা সরকারের বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে গেলে, তাদের শীর্ষ পর্যায়ে নেতৃত্ববৃন্দের কথা বলতে গেলে বিভিন্ন ধরনের মামলা হয়, এবং মামলাটা হয় একেবারে আইনগতভাবে, আইন তৈরি করা হয়েছে যে আইনে এটা করা যায়, আইন করা হয়েছে সেই আইনে এটা করা যায়। কাজে এটা বৈধভাবেই আমাদেরকে দাবিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে বৈধভাবে। এটা কি স্বাধীন হলো? সেই তো স্বাধীন দেশ। কথা বলুন, সরকারের বিরুদ্ধে কথা বলে ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে, দেশের শত্রু, দেশদ্রোহিতার মামলা। যে কোনো ধরনের কাজ করতে যান, একজন বিভিন্নভাবে দুর্নীতি করছে, তাকে দুর্নীতি ধরতে যান, বলবে যে তোমাকে ডকুমেন্ট সহ প্রমাণপত্র সহ দিতে হবে, না হলে তুমি তোমাকে জেল দেওয়া হবে। এইভাবে আস্তে আস্তে মানুষের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে, অন্যায় অবিচারের বিরুদ্ধে মানুষকে কথা বলতে দেওয়া হচ্ছে না। মানুষের যে জন্য যে আকাঙ্ক্ষায় মানুষের স্বাধীনতা অর্জন করেছিল, যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষের স্বাধীনতা যুদ্ধ করেছিল, সেই আকাঙ্ক্ষা ছিল নিজের একটি দেশ হবে, যেখানে আমি বৈষম্যের শিকার হবো না, যেখানে আমরা সকলে সমান থাকবো, সকলে জবাবদিহিতার মধ্যে থাকবো, সেই সমাজে আমি বসবাস করতে চাই, যার জন্য আমি জীবন দিতে গিয়েছি। সেই সমাজ হয়নি, এবং সেই সমাজের দিকে সামনে আমরা যাচ্ছি না। এটি হলো দুর্ভাগ্যের বিষয়। আমি আস্তে আস্তে যাচ্ছি, হয়তো এখন না যাই, 10 বছর পরে যাব, 20 বছর পরে যাব, যদি সঠিক পথে যাই। আমি যদি উল্টা পথে যাই, তাহলে প্রতি মুহূর্তে আমি দূরে সরে যাচ্ছি। আমার কাছে এইটি হলো দুঃখ। আমাদেরকে পথ ঠিক করতে হবে। আপনাকে প্রথমে বলতে হবে যে আমি প্রজাতন্ত্র, এটাকে প্রজাদের তন্ত্র, এটাকে প্রজাদেরকে শাসন করতে দিতে হবে, তাদেরকে ভোট দিতে হবে, তাদেরকে নিজের নেতা নির্বাচিত করতে দিতে হবে, দেশ শাসনে তাদের জবাবদিহিতা করবার ক্ষমতা দিতে হবে। তাহলেই তো আমি প্রজাতন্ত্র হলাম। তারপরে আমি দেখব যে কে খারাপ কাজ করছে, কে করছে না, কে এটা দেখার দায়িত্ব, সে করছে কি করছে না, কেন করছে না, না করলে সে থাকবে কি থাকবে না। সেই ক্ষমতা যখন থাকবে, তখন আমি সত্যিকার অর্থে স্বাধীনতার সুফল এবং সত্যিকার অর্থে স্বাধীনতার চেতনা আমি বাস্তবায়ন করব। স্বাধীনতার চেতনা আর মুক্তিযুদ্ধের চেতনা, সব চেতনার মূল একটাই চেতনা, সেটা হলো বৈষম্য মুক্ত চাই, আমরা বৈষম্যহীন সমাজ চাই।